গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সোমবার, এখন সকাল 8টা বাজে। বেরিয়েই দেখলাম এই বিড়ালটা আর পায়রাটা রাস্তায়, তাই একটা শ্যুট করলাম। আমরা অফিসের জন্য বেরিয়ে গেছি, এখন যাচ্ছি গাড়িতে করে। আকাশটাও দেখলাম বেশ মেঘলা মেঘলা। আজকে একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হলো, যেটার জন্য বোধহয় আমরা লাস্ট মানে মার্চ থেকে ওয়েট করছি, যবে থেকে আমাদের লাইফে করোনা ভাইরাস এসছে, সেটা হলো ইউএইতে মানে ইউনাইটেড আরব এমিরেটসে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া স্টার্ট হয়ে গেছে 14 তারিখ থেকে, 14th December থেকে। আর সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে, এটা সবাইকে দেওয়া হচ্ছে, মানে সবাইকে বলতে প্রত্যেকটা ন্যাশনালিটির লোককে দেওয়া হচ্ছে এবং অ্যাবসলিউটলি ফ্রি। তো সেটা খুবই ভালো নিউজ একটা। এই ভ্যাকসিনটা অনেক দিন ধরেই মনিটর করছিল, মানে প্রায় বোধহয় জুন থেকে এরা অনেক ভলেন্টিয়ার্স নিয়ে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ ট্রায়াল করে তারপরে ভ্যাকসিনটা অ্যাপ্রুভ করেছে। আমরা তো সেই কবে থেকে ওয়েট করছিলাম যে ভ্যাকসিন কবে আসবে, কবে আসবে। ভ্যাকসিনটা দুটো ডোজে দেওয়া হচ্ছে, মানে ফার্স্ট ডোজ যেটা, সেটা আপনারা রেজিস্টার করে ফার্স্ট ডোজটা গিয়ে নিতে পারেন। ফার্স্ট ডোজের 21 দিন পরে সেকেন্ড ডোজটা ওরা দিচ্ছে। আর মিনওয়াইল ওরা মেডিকেল মানে আপনাকে কনসালটেশনের মধ্যে রাখবে যে কিছু মানে কি কি অসুবিধা বা কিছু সুবিধা হচ্ছে কিনা। বাট টেস্ট অ্যান্ড অ্যাপ্রুভ যদিও, এটা কোনো সমস্যার কিছু নেই। ইভেন এখানে অনেক নামি নামি লোকেরাও নিয়ে নিয়েছে ভ্যাকসিনটা। তো এই আর কি, দেখা যাক এবার আমরা কবে ভ্যাকসিনটা নিই। আর হ্যাঁ, এখানে করোনা ভাইরাস টাইমে আমরা কিভাবে টাইম কাটিয়েছি বা লকডাউন ছিল কি ছিল না, এগুলো নিয়ে যদি আপনারা আরও বেশি জানতে চান তাহলে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন, আমি আবার একটা ভিডিও করব এটা নিয়ে। আর এখানে করোনা ভাইরাস বলতে, করোনা ভাইরাসের কাউন্ট, করোনা ভাইরাস কেসেস এখনও আছে, যে একদম হচ্ছে না বা ইয়ে সেটা নয়, করোনা ভাইরাস কেসেস কাউন্ট আছে অ্যাবভ 1000 পার ডে এই আর কি। বাট হ্যাঁ, এখানে রেস্ট্রিকশনস খুব ভালোভাবে ফলো হয়েছে এবং ইউএই মানে খুবই ডিসিপ্লিনড একটা কান্ট্রি আমি বলবো, ডেফিনেটলি। তো এই আর কি, এরকমভাবেই এখন আমাদের, আর এখন ভ্যাকসিন এসে যাক বা যাই হোক, আমাদের তো নিউ নর্মাল এখন হয়েই গেছে। মাস্ক, স্যানিটাইজার এগুলো তো নিয়ে ঘুরতেই হয়, আর সোশ্যাল ডিস্টেন্স তো মেনটেন করতেই হবে। ইভেন সেটা এখানেও বলেছে, ইভেন যারা ভ্যাকসিন নিয়েও নিয়েছে তাদেরকেও বলা হয়েছে যে মাস্ক অন রাখতে, মানে মাস্ক পরে থাকতে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে। তো সেটাই আমরা এখন ফলো করছি আর কি। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর আমি এগিয়ে যেতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই, গুড নাইট, আজকে এই পর্যন্তই।